at speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young, but it's just begun. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম এই গরমা গরমে। তো গরম তো থাকবেই, গরম মানে বলার ভাষা নেই, এত গরম মানে সারা গায়ে মনে হচ্ছে আগুন ধরে আছে, এত গরম। আর গরমে গরমের সাথে দেরি করে উঠা হচ্ছে, রাত্রে ঘুম হচ্ছে না, সেই জন্য ভীষণ একটুখানি দেরি হয়ে যাচ্ছে উঠতে উঠতে। সেই জন্য আমাদের কাজগুলো লেট হয়ে যাচ্ছে, রান্না খাওয়া সমস্তটাই লেট হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখতে হচ্ছে বিছানার পরিস্থিতি, এইখানে পরিস্থিতি খুব খারাপ, কারণ হচ্ছে সব নামিয়ে দিয়েছি, আজকে হবে বিছানার চাদর চেঞ্জ। আর এখন একটু বেশি তাড়াতাড়ি বিছানার চাদর চেঞ্জ করা হচ্ছে কারণ মেয়ের জন্য। তারপর আমরা সবাই সবসময় এখন খাটের উপর বসে থাকছি, কিছু হলেই খাটের উপর উঠে পড়ছি, সেটা আগে হচ্ছিল না। এখন ছেলে আগে উঠতো না খাটে, আর আমি খাটে সবসময় উঠাটা পছন্দ করতাম না, কিছু হলেই খাটে উঠা। তো ওই জন্য খাটের চাদর এখন চেঞ্জ করতে হচ্ছে সবসময়। রাত্রের দিকে মেয়ে ঘুমাচ্ছে না, আর এখন দেখো এখন গালে হাত দিয়ে ঘুমাচ্ছে, বুঝতে পেরেছ কত চিন্তা পড়েছে বলতো? চাচার বাবা বিয়ে দেবে কি করে? আর ছেলে এদিকে পড়তে বসেছে, পড়তে বসেনি, ওই ওর আঁকা ছাড়া তো কাজ নেই। আর সকালে বাসি কাজ কিচ্ছু হয়নি, কিচ্ছু না, এখন শুধু আমাদের চা খাওয়া হয়েছে, একটু করে লিকার চা বিস্কুট, আর ছেলে খেয়েছে আজকে জল বিস্কুট। সবসময় জল বিস্কুট খায়, দেরি করে উঠলে আমি ওকে কমপ্লেনটা দিই না, কারণ হচ্ছে খাবারটা খেতে পারে না, জল খাবারটা খেতে পারে না, ওই জন্য ওকে জল বিস্কুট দেওয়া হয়। এই তো কাজ চলছে, আর সবজি বাসন কিচ্ছু তো হয়নি, মেয়েকে ফ্রেশ করাবো, কিচ্ছু হচ্ছে না। এখন এই দেখো গালে হাত দিয়ে শুয়ে আছে, ওইদিকে টানলে হতো এটা গদিটা। বিছানা চাদর চেঞ্জ করতে হলে অনেকটা আমাদের টাইম নিয়ে করতে হয়, অনেক কিছু জিনিস থাকে, নামাতে হয়, অনেক ঝামেলা। লোকেরা সব দেখেছি অনেকে বিছানার চাদর ঝট করে ওইটা উঠে ঝট করে ফেটে দিল, কিন্তু আমাদের এই এইটা সরাও, ওইটা সরাও, সেটা সরাও, এরকম করতে করতে লেট। এগুলো যদি রোদে দেওয়া হয় ছাঁপবে বলো, কিন্তু কার বাবার সাধ্য আছে ওইটাকে রোদে ফেলার মতন বাবা। আর রোদের প্রচণ্ড তাপ, ঘরে আমাদের কিছু কাজ হচ্ছে না, এই চলছে। আমি তাড়াতাড়ি ভাবছি রান্নাটা বসাবো, ভাতটা অন্তত তাড়াতাড়ি বসাবো, অনেকটা লেটও হয়ে যাচ্ছে, এখন 10:30 ওপরে বেজে গেছে বোঝো। এই সবে সবে চাটা খেয়ে চায়ের কাপগুলো তোমাদের দাদা হয় না আমার। তো চলো আজকে সারাদিনটা কী করি না করি দেখতে থাকো, গরমের মধ্যে তো হাঁস ফাঁস একদম, গরমের আর পারা যাচ্ছে না। যদি এসিটা না থাকতো আমরা এবছরে সবাই মিলে শেষ একদম, মনে হচ্ছে যেন কোথায় চলে যেতাম আমরা কোমাতে, বিশেষ করে আমার গরম একটু বেশি বেশি। আর তোমার দাদা হ্যাঁ বলবে গরম তো আছে, গরম তো আমারও লাগে, কিন্তু ওর গরমটা মনে একটু কম লাগে নাকি গো? হ্যাঁ আমার গুড়ি দিয়ে এখন করছে, এই কি করছে? আমি বলছি আমার গুড়ি দিয়ে করছে, একটু বিছানায় বালিশে ওয়ার চেঞ্জ করবে না তো, চেঞ্জ করে দেয় ভালো। চলো সারাদিনটা থাকো সঙ্গে, কি আর বলবো গরমে, চলো কাজগুলো দেখতে থাকো তোমরা। আর অনেক কিছু কাঁচা ছিল, কাঁচা আর আজকে হবে না, বুঝেছ? জমুক দুদিনে, কালকে কাঁচা হয়েছিল, অনেক কাঁচা আছে, সেগুলো আমি ঝটপট করে ভাজও করে নিয়েছি। হ্যাঁ আবার আজকে ডাক্তার দেখাতে আছে, আজকে দুটো ডাক্তারই আজকে দেখাবো, কারণ হচ্ছে যে দুটো ডাক্তারকে আমি দেখাতাম সেই দুটো ডাক্তারকে আজকে ফার্স্ট টাইম আমি ডাক্তার দেখাতে যাব। আর সিজারের পর দেখানো হয়নি যে সেলাইটা কেমন আছে না আছে, একটুখানি চেক আপের তো দরকার। বাঁকুড়ায় সেটা দেখিয়েছিলাম, আমাদের এখানে তো যেখানে আমি বাচ্চা হয়েছি সেখানে তো একবার চেক করেছি, সেটা তো আলাদা। আর আমি যেখানে মানে চেক আপের মধ্যে ছিলাম এতদিন দুজন ডাক্তারকে নিয়ে, সেই ডাক্তারগুলোকে একবার খবরও দিতে হবে তো নাকি আমার মেয়ে হয়েছে, আর একবারটি আমাকে আমার শরীরটা একবার দেখিয়ে আনতে হবে যে আমি কেমন আছি না আছি। আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমার বেরিয়ে যেতে হবে, এই রোদের মধ্যে যাবো কী করে সেটাই ভাবছি, মাথা ঘুরছে রোদের বেরোতে হলেই। চলো অনেক কষ্টে মা লক্ষ্মী ঘুমালো, একদম ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি, তো জানি না কতক্ষণে উঠে পড়বে, মানে ওই দেখো বলতে না বলতেই উঠে পড়ছে।
তো নড়ানড়ি তো সারাক্ষণ খুশখুশানি আছেই, তো যাই হোক এখন তো শুয়েছি, যতক্ষণ পারো ঘুমো। তার মধ্যে আমাদের ঝড়ের গতিবেগে কাজগুলো সারতে হবে। আর এই দেখো বিছানা চাদর একদম ক্লিন করে নিয়েছে তো দাদা, আর বিছানাটা চেঞ্জ করলো না, খুব সুন্দর দেখতেও লাগে। আর ওইখানে জামা কাপড় দেখতে পাচ্ছ, ওগুলো ভাঁজ করে জায়গা মতন রাখতে হবে। একদম ঘরের কাজ আপাতত তোলাতুলি করে দিয়েছি, এবার ঝাড় দিয়ে মোছামুছি করতে হবে। আর এদিকে অনেক বেশি না, চাদরটা যেহেতু তোলা ছিল, ব্যাপার ছিল, এটা ঢুকিয়ে দেবো কী করে। আর বাকি মেয়েটারও কিছু জিনিস ছিল, একবার ভাবলাম ওয়াশিং মেশিনেই দেওয়া যাক, তো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছে। আর মেয়ের এখন পর্যন্ত আমাকে বাটি আর এই ফিটিং বোতল সব ধুতে হবে, জল গরম ফুটাতে হবে। আর এদিকে তোমাদের দাদাভাই গ্যাসটা আমাকে মুছে দিয়েছে, আমি ভাতটা ঝটফট করে বসাবো, গ্যাসটা ক্লিন করে দিয়েছে। আর এগুলো হচ্ছে কালকের বাসন, সেগুলো হচ্ছে আমাকে রাখতে হবে। আর মেয়ের জল গরম শেষ হয়ে গেছে, ফ্লাক্সে জল ভরতে হবে। আর এই যে সগড়ি বাসন এখানে পড়ে আছে, চায়ের বাসন পড়ে আছে, এগুলো সমস্তটা মেজে ফেলবো। আর এদিকে অনেক বোতল আছে, সেটা তো ছেলে ভরবে। চলো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই। আর রোদ্রু বাবরে, 11টার উপর বাজছে মনে হচ্ছে দুপুর 3টে, মানে 2-3টে বাজে মনে হচ্ছে, ভীষণ রোদ, ভীষণ, মানে বলার কথা না। তো যাই হোক, আর গাড়িটা বাবরে, আমাদের গাড়ি ঢুকিয়ে জঙ্গল হয়ে গেছে দুয়ারটা, এগুলো সব নামানোর ব্যবস্থা হবে। বলো কি হয়েছে, বাস ও ছেলেকে এতক্ষণ ঘুনসি পড়াচ্ছিল, ঘুনসিটা নষ্ট হয়ে গেছিলো, ঘুনসিটা ছিঁড়ে গেছিলো, ওই জন্য ঘুনসি চেঞ্জ করলো। আর এদিকে ওর পাপা একটু হাতে বেঁধেছে, ওই জন্য বলছে আমাকে একটু হাতে বেঁধে দাও। তো এই রুমের বিছানা চাদর চেঞ্জ করবো। বেবি মিটকেশটা ঝট করে ঢুকা, এই বন্ধ বন্ধ করে দেন, নইলে আমার ইয়ে আমার সব যত গসারি আইটেম আছে এখানে রাখি। তো এটা না হলে না আমার আরশোলা হোক যায় টিকটিকি দিতে। তো এই বিছানার চাদর ক্লিন করবো, এটা এবার শোয়া হয় না বলে না চাদর চেঞ্জ করা হয় না। তো যাই হোক, আজকে চেঞ্জ না করলে না কেমন কেমন দেখতে লাগছে, আর এক ঘেমে একটা চাদর পাতা থাকলে না একদম বিচ্ছিরি লাগছে। আজকে না অনেক কিছু রান্না হবে, কিন্তু মাছ ডিম মাংস বাদে আজকে সবজি টবজি অনেক কিছু রান্না হবে। একটুখানি আলু ভাজা রয়ে গেছে, দাঁড়া ফ্ল্যাশটা জ্বালি। কালকে রাতে আলু ভাজা করেছিলাম, লঙ্কা তেলের উপর নুন রয়ে গেছে, দাদা ভাইয়ের কাজ এটা। আর এখানে দই আছে একটু, অনেক সবজি আছে বাড়িতে, এখানে তো হচ্ছে, আর এখানে আছে অনেক, এখানে পটল আছে। আর এই দেখেছো বোতল, আমাদের বাড়িতে জলের ঠান্ডা জল ছাড়া কেউই তো খেতে পাচ্ছি না এখন, এখানে একটা বোতল আছে। চলো সঙ্গে থাকো, ভাতটা এখন আপাতত বসাবো। এইভাবে বানিয়ে খেলে অসাধারণ লাগে, কত দিন পর খেলাম, মানে এক বছর আগে খেয়েছি, আবার এই বছরে খাচ্ছি। আর তিনজনে 3 গ্লাস ঘুরে নিয়েছি, গরমকাল মানে বুঝতেই পারছো, কিছু মুড়ি তো আমার এমনিতেও ভালো লাগে না খেতে, ওই জন্য ছাতু আনা করি, ছাতু খাবো। আর খেতে পেলে মুড়ি অবশ্যই খাবো, এখন তো 1 গ্লাস করে খাই, পেটটাকে শান্তি, ভীষণ গরম, ভীষণ গরম। এখন গরমকালে বাস স্ট্যান্ডে শুধু ছাতু ঘোর পাওয়া যায়, বিনুন দিয়েছি, তোমরাও করে খেয়ে এরকম করে পেট ঠান্ডা হবে আর মাথা ঠান্ডা হবে। পেঁয়াজ তুমি খেয়ে নাও, তোমার কেমন লাগছে? তোমার নুনটা একটু বেশি পড়েছে দেখলাম, আমার তো নুন ভালো।
বাবা তো মনে মুখ ফুলিয়ে কাটছে, মনে মনের মতো মুখ ফুলিয়ে কাটে না। অনেকে ছাতু পছন্দ করে না, কিন্তু আমাদের ভালো লাগে খেতে। আমার আগে ভালো লাগতো না, খেলাই না, পড়লে বেড়াল, গাছে ওঠে না, সেরকম আর কি। হ্যাঁ, এরকম করে ছোট ছোট কিমার মতো না কাটলে ভালো লাগবে না। কাঁচা লঙ্কাটা দিতে দিলে না, গোলমরিচ দিয়ে হয়, কাঁচা লঙ্কাটা দিলে আরো ভালো লাগবে, দিতে দিলে না। কাঁচা লঙ্কাটা পেকে গেছে, হ্যাঁ ভালো পেকে যেতে কি আছে, ঈশ্বর দিলে না বেশ মুখটা ঢাল হবে। ছেলেও খুব ছাতু ভালোবাসে। এই ঘরে ঝটপট করে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, ব্যাস হয়ে গেল। অনেক দিন হয়ে গেল বললাম, চাদরটা চেঞ্জ করাই হয় না, যেহেতু এই ঘরে শোয়া টোয়া কিচ্ছু হয় না, আর বসা হয় না, গরমের জন্য ছেলে এই ঘরে পড়েও না, আর সন্ধ্যে থেকে আর আগের মতন এই ঘরে বসিও না, এত গরম। এখন তো এসি ছাড়া একটুখানি চলতেও পারি না, আর এত অভ্যাস খারাপ হয়ে গেছে যে এসি ছাড়া আর চলতে পারছি না, এটা খুব বাজে অভ্যাস হয়ে গেছে মনে হচ্ছে আমাদের। তো চলো, আমার হেড কোন ঝাড় টাড় দিয়ে দিলে আপাতত এই দিকটা টেনে কমপ্লিট। রান্নাবান্নার শেষের দিকে এই তরকারিটা হলেই হয়ে যাবে। তো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে তরকারিটা কী কালার এসেছে না, আর টমেটোগুলো এত সুন্দর দেশি টমেটো একদম। আর এদিকে পটল আলুর তরকারি হচ্ছে, বাকি রান্না হয়ে গেছে, পটল আলু একদম ভেজে রেডি করে রেখেছি। আর এদিকে কিছু সবজি খোলা আছে, এই আলুগুলো দেখো সেদ্ধ করার পর দেখি নষ্ট, আবার নতুন করে আলু সেদ্ধ করে আমাকে রান্না করতে হচ্ছে, কী বলবো বলো তো। সবজি খোলা না, আমি গাছের গোড়াতেই দিয়ে দিই। এ বাবরে, বাইরে রোদ দেখেছো, মানে ছাঁটা পড়া রোদ। তোমার দাদা ভাই গাড়িটা সরাতে হবে। কি গো, মেয়ে কান্নাকাটি করছে, চলো। রান্নাবান্না কমপ্লিট, আর একদিকে রান্নাঘর গুছিয়ে নিলাম, গ্যাস সুন্দর করে মুছে যে কটা বাসন ছিল একদম মাজা ধোয়া করে নিলাম, সিঙ্কে একদম খালি করে দিলাম, এবার খাওয়া দাওয়ার যে বাসন করা পড়বে সেই কটায়। তো যাই হোক, রান্না করতে গিয়ে ঘেমে নেই এক সাকার হয়ে গেলাম। তো এবার আমি যাবো স্নানে, তোমাদের দাদাভাই স্নানে গেছে, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছে, আর ছেলেও নিজে নিজে স্নান করে নিয়েছে, সমস্ত সবারই হয়ে গেছে, ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর আজকে যে কটা কাঁচা হয়েছে সেগুলো ওই খাটের উপর আছে, দেখতেই পাচ্ছ, ওই কটা পরে এখন ভাজ করবো, এখন আর পাচ্ছি না। এবার আমি স্নান করে, এখন পাক্কা দুটো বাজে, স্নান করে এখন রুমে ঢুকবো, এবার শুধু খাবো, আড়াইটা নাগাদ খেতে বসে যাবো, তারাও গিয়ে মনে হচ্ছে। তাই ভালো করে স্নান করি, ভীষণ গরম করছে ভীষণ, আর স্নান করতে যাওয়া মতো না, মনে হচ্ছে না জলের মধ্যে মনে হচ্ছে কী বলবো, আগুন আগুন ফুটছে, আগুন আগুন। তো চলো এবার স্নানের দিকে যাবো, এখানে পড়েছে ব্যাগটা, ন্যাপথলিন কিনে নিয়ে এসেছিলাম। তোমাদের দাদাভাই ন্যাপথলিন কী করেছে বলো তো, সব রুমের মানে আলমারি আলমারি দিল। তো যাই হোক, এখন আমি আর নাইটি নেবো, নাইটি গরমে কয়েক কটা টপ নিতে হবে পরার জন্য, যাওয়া হচ্ছে না, কেনা হচ্ছে না, আর আমাদের এখানে কেনা যায় না, মানে আমাদের এখানে পাওয়া যায় না ঠিকঠাক করে। তো যা, তোমাদের দাদাভাই ঘর অন্ধকার করে দিয়েছে রোদের তাপের জন্য, বুঝতে পেরেছো? এবার আমি স্নানে ঢুকবো, যেহেতু ঢুকেছে এখন বেরোলে তবে আমি ঢুকবো। আরে খাবার টেবিলটা পরিষ্কার করলাম, যেহেতু খাওয়া হয় না, না হলো এটা সেটা, এটা সেটা তো না মানেই হয়, তো সেই জন্য এটা একদম পরিষ্কার করে নিলাম, গন্ধ পরিষ্কার করে নিয়েছি একদম, ঝাঁক ঝাঁক চকচক করছে একদম ঠিক রোদের মতো। কোনো রকম তাড়াহুড়ো করে স্নান, আগের মতন আর অত ঘষে মেজে স্নান করতে গেলেই না দেরি হয়ে যাচ্ছে আরও, তাতে স্নান করতে ঢুকেছি, দুজনই ডাকছে, মানে ও কাঁদছে আর একজন ডাকছে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, ওই যে শুয়ে আছে ওরা, বসে আছে ওরা, দেখতে পাচ্ছ বুনুকে নিয়ে বসে আছে। তো যাই, ওরা আমরা খাওয়া দাওয়া করবো, ভীষণ গরম, ট্যাঙ্কিটা পাম্পটা চালানোর সাথে সাথে ঠান্ডা জলটা আজকে পেলাম। চলো কী রান্নাবান্না করেছি এক ঝলক দেখিয়ে দিই, চুলটাকে একদম টেনে মেনে না খিচিয়ে বাঁধলে হবে না। আর এই দেখতে পাচ্ছ ওই ক্লিপটা কিনেছি আমি, ক্লিপটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর মুখে একটুখানি টোনার দিয়ে ক্রিম লাগালাম, ক্যাসেডে ফ্রাইড অ্যান্ড ব্রাইট ক্রিমটা, ব্যাস এইটুকুনি আমার গরমকালের ক্রিম। এবার আমরা খাওয়া দাওয়া করবো, আর আমি আজও দেরি হয়ে গেল, তোমার দাদাভাই বাথরুম পরিষ্কার করছে, আমি ওরা স্নান করছে, বাসন পরিষ্কার করছে না, সেই জন্য আর একটু লেট হয়ে গেল। চলো সবে আগে বলি, ঠান্ডা এক বোতল জল,
ও এটা না হলে চলবে না, খেতে না দিলেও চলবে। চলো প্রথম থেকে এক এক করে তোমাদেরকে তরকারিগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে উচ্ছে আলুই ভাজা, আর এখানে আছে গরমের ভেন্ডি মাখা, ভেন্ডিকে সেদ্ধ করে নুন তেল দিয়ে মাখা, এটা হেভি লাগে খেতে। দুই পদ গেল। আর এদিকে গরমের চাটনি, আমের চাটনি করেছি, আর এদিকে পটল আলুর একদম কষা কষা করে করেছি, একদম রিচ না কিন্তু কেউ ভেবো না, এটা হচ্ছে একদম পাকা লঙ্কা পাকা টমেটো একদম। চলো আর হাড়িতে তো জাস্ট ভাত আছে, এখন পাকা বাজে আড়াইটে, আধা ঘন্টার মধ্যে সমস্ত কমপ্লিট হলো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। ডাক্তারখানা গেছিলাম, আর যে পরিমাণে গরম, বাপরে বাপরে, মানে নার্সিংহোমের মধ্যে এসি চলছিল সেটা কোনো ব্যাপার না, কিন্তু বাড়ি থেকে নার্সিংহোম যেতে আমার মানে কী বলবো, চারজন মিলে যাচ্ছি মনে হচ্ছে না আগুনের হোলিকার উপর দিয়ে যাচ্ছি, এতটা রোদ এতটা তাপ, মানে পুরো সারা শরীর মনে হচ্ছে পুড়ে ছারখাড় হয়ে যাবে এতটা গরম। তো ওখানে বসেছিলাম, আরাম করে বসেছিলাম, আর গেছিলাম কটার সময়, আড়াইটার দিক করে গেছিলাম, আর ডাক্তার এক মানে দুটো ডাক্তারই আমি দেখানো হলো, যে দুটো ডাক্তারকে ধরে আমি দেখাচ্ছিলাম প্রেগনেন্সি অবস্থায়, সেই দুটো ডাক্তারই আমি দেখানো হলো। তো ওখান থেকে আসার পথে অনেক ওষুধ দিয়েছে, অনেক টাকারই ওষুধ দিয়েছে, এখন যেহেতু আমি একবারও গাইনি ডাক্তার একবারও দেখানো হয়নি, যা হলো হসপিটালে আর একবার চেক আপে গেছিলাম সে তখনই দেখানো হয়েছিল, আর তাছাড়া আমার মানে এমনি যে ডক্টরবাবুকে আমি প্রেগনেন্সি অবস্থায় দেখাতাম সেইগুলোকে সেই ডাক্তারকে তো আমি দেখানো হয়নি, আর সেই জন্য একবারটি, আর যেহেতু সেই হসপিটালে ওষুধ দিয়েছিলো সেগুলো সমস্ত শেষ হয়ে গেছিলো, ওই শেষ হয়ে যাওয়ার পর একবারটি ভাবছিলাম যে ডাক্তার দেখাবো, সেই জন্য একবার দেখিয়ে নিলাম, আর দেখাবো দেখা করে তো অনেকদিনই হয়ে গেলো, এক মাসের ওপর হয়ে গেলো, তো ওই জন্য একবার দেখিয়ে নিলাম। তো যাই হোক অনেক ওষুধ দিয়েছে, এবার ওষুধ খেতে হবে, আর তারপর ওখান থেকে আসার পর ওষুধ নিলাম, তারপর তোমাদের দাদাভাই বললো যে একটা কাজ আছে, সেই কাজটা ঘন্টা দেড়েকের মতন কাজটা আছে, তাহলে কাজটা সেরেই বাড়িতে একবার সবাই মিলে চলে যাবো, তাহলে আবার রাখতে যাবো আবার আসবো, তো ওই জন্য ভাবলাম না দোকানে গিয়ে যাই, আর তারপর দোকানে এলাম, চলো তোমাদেরকে দেখাই দোকানে এসে আমার মেয়ের কোথায় জায়গা হয়ে গেছে দেখেছ। ওই দেখো দখল দখল করে নিয়েছে তোমাদের দাদাভাইয়ের দোকান, সব বিষয় সম্পত্তি সব দখল করে নিয়েছে ছেলে আর মেয়ে মিলে, তো যাই হোক ওদেরই তো দখল করারই মুখ, তাই না? আমাদের আর সেটা নয়, আমাদের আর কি সব দখল করে তোমাকে এবার ভাগ বলে দূর করে দেবে। আর ছেলে এই যাও বসে আছি, তারা জলটা পড়ে যাবে। তো যাই হোক তোমাদের দাদাভাই দোকানে না একটু বড় ফ্যান ট্যান কিছু নেই, যা হলে এই যে এইরকম ফ্যান আছে, কিন্তু এই ফ্যানটা না প্রচুর হাই স্পিডে, তো একটু একটু ভালোই হাওয়া আসছে, আর মেয়ে কি সুন্দর এখানে আছে, ঠান্ডা ঠান্ডা ঘুমাচ্ছে, গরম তো আছে প্রচুর গরম, তবে আমাদের রুমের থেকে মনে হয় দোকানটা ঠান্ডা, বলো রুমের থেকে দোকানটা ঠান্ডা, কতটা নিচে বল চারতলার নিচে বলে না তিনতলার নিচে, তারপরে উপরে খুব তাপ সন্ধ্যের দিকে ঠান্ডা থাকে, তো এখন একটুখানি জল খাবো, অনেকক্ষণ জল খাওয়া হয়নি, খায় আর নার্সিং হোমে এক কাপ চা খেয়েছিলাম, যেহেতু অনেকক্ষণ ভাত খাওয়া গেছিলো সকাল সকাল, সকাল সকাল ভাত খেয়েছিলো বলে ডাক্তার দেখাতে যাচ্ছি, সেগুলো একটু চা খেলাম, চা খেয়ে মনটা ঠান্ডা করলাম, পেটটা ঠান্ডা করলাম, পেটটা ঠান্ডা হয় এবার চা খেলে গরম হয়ে যায়, খুব খিদেও পাচ্ছে, দেখা যাক একটু কাজটা সেরে নে, তারপর একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাবো। চলো এখন একটু বসি, বসে নালা হয়ে গেছি, যেহেতু দুপুরবেলা একদম শোয়া নেই, আর মেয়ে সারা রাত কালকে না একদমই ঘুমায়নি, পুরো পাঁচটার সময় ভোর পাঁচটার দিক করে ঘুমিয়েছে, ভীষণ শরীর ক্লান্ত লাগছে, আর আমার ঠোঁটটার পরিস্থিতি খুবই খারাপ। বলো কী হয়েছে? আমি কি জানি, আমার
দেখেছ কিরকম করেছে? চলো এখন বসি। আর এই ড্রেসটা পরে গেছিলাম যেহেতু রেস্টুরিং কথা হবে সেই জন্য। এই জামাটা সবই ভালো, কিন্তু কি বলো তো এই যে হাতে যে নকশাটা আছে না, আমি হাতগুলো গুটি রেখেছি, হাতগুলো না প্যাক প্যাক করে ফুটছে। অনেক রাত হলো, খাওয়া দাওয়া করে সব ছেলে আদর হচ্ছে। সারা দুপুর তো ঘুমাইনি, সারা দিনটাই বাইরে বাইরে কেটে গেল। হ্যাঁ কিরে, তাই তো বন্ধুরা, ভাতটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আসার দোকানে বসেছিলাম তোমরা দেখতেই পেলে, ডাক্তার ডাক্তার দেখিয়ে, আর তারপর এসে যেহেতু ওখানে কিছু খাওয়া হয়নি ভাবলাম খাবো, তো তাড়াতাড়ি করে চলে এলাম। মানে অনেকটা দেরি করে আসা হলো, আসার পর আর ওয়েট করলাম না, তাড়াতাড়ি করে পেটের মধ্যে খাবার ঢুকাতে হলো। আর এই যে মেয়েকে নিয়ে এদিক ওদিক করছি, এখন ঘুমাবে না কিছু না, আর অনেক রাত হয়ে গেছে, এখন 11টার কাছাকাছি বাজে, 11টার কাছাকাছি না পুরো 11টা বাজে। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার শুবো, কিন্তু শোয়া তো হবে না, এ যতক্ষণ না ঘুমাচ্ছে আমাদের কিচ্ছু হবে না। তো যাই হোক, ডক্টর কী বলেছে তোমাদেরকে একটু বলি। ডক্টর দেখে আমাদের আমাকে বললো এমনি সব ঠিকঠাক আছে, কিন্তু আমি বললো ডক্টরবাবু আমার সেলাইটা ঠিকঠাক আছে কি না একটুখানি দেখে নি। তো ডাক্তারবাবু সিজার এর কাটাটা দেখে তো অবাক হলো, পুরো বলছে যে সিজার তিনটে সেলাই, একবার তিনটে যেহেতু সিজার, তো সেলাইটা দেখে একদম ভীষণ সুন্দর আছে বললো, যে না অসুবিধা কিছু নেই, ঠিকঠাকই আছে, পুরো উপর থেকে সেলাই শুকিয়েও গেছে, টিপা টিপে একটুখানি ঘুরিয়ে করলো যে না ঠিকঠাক আছে। যাই শুনে আমারও ভালো লাগলো যে 3 নম্বর সিজারে, আমি বললাম যে একটুখানি খুব ব্যথা ব্যথাটা অনেকদিন হলো, বলে 3 নম্বর সিজার তো ওই জন্য একই জায়গায় বারবার করে কেটেছে, 3 বার করে কেটেছে, ওই জন্য একটু টাইম নিল ব্যথাটা ওই ছাড়তে, ওদের অনেক ওষুধ দিয়েছে, এবার খাই, খেয়ে আবার 1 মাস পর যেতে বলেছে, দেখা যাক 1 মাস পর তো যাবো, ওষুধ এখন খাই। তো যাই হোক, আজকে আর কিছু কথা বাড়াচ্ছি না, খুবই ক্লান্ত শরীরটা, আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরে আসি একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে টাটা, গুড নাইট, গুড নাইট জানিয়ে দাও।